আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ জন নিরাপত্তা বিভাগের কিন্তু পরীক্ষার অফিসহায়ক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে, যা আগামী মাসের 3/5/2024 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু পরীক্ষা হয়ে থাকবে। আজকে আমি এই ভিডিওতে সেই সংশ্লিষ্ট সকল বিষয়ে আলোচনা করব এবং পরীক্ষা কি লিখিত হবে না এমসিকিউ হবে এবং পরীক্ষার যাবতীয় বিষয় আলোচনা করার চেষ্টা করব, এবং থাকছে একটি সংক্ষিপ্ত একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন, এই বিষয়ে সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে আপনারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করে যাক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনস্থ জন নিরাপত্তা বিভাগের অফিস সহায়ক পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী মাসের 3/5/2024। পরীক্ষা শুরু সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। পদ সংখ্যা 0, পদের সংখ্যা 15টি। পরীক্ষার ধরন, এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা কি লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ হবে। ভাই, বিগত সালে লিখিত পরীক্ষা হয়েছে, এবার ইনশাল্লাহ লিখিত পরীক্ষার সম্ভাবনা আছে। এখন এই পদের জন্য যেহেতু অফিস সহায়ক পদের পরীক্ষা, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত স্পেশাল একটি সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। এটা কমন উপযোগী, এখানে কিন্তু বিভিন্ন প্রশ্ন সহ কিন্তু একদম গুরুত্বপূর্ণ তথ্য সহ কিন্তু প্রশ্ন রয়েছে, তাই যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এটা সাজেশনটা নিয়ে নেবেন। আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আপনারা যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে কিন্তু চোখ রাখবেন, আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক ভিডিও দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আর যারা পরীক্ষার্থী আছেন, অবশ্যই অবশ্যই যেহেতু আর সময় বেশি নাই, অবশ্যই আপনারা প্রিপারেশন নেন এবং ভালো প্রিপারেশন নিতে হবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম।